हेलो स्टूडेंट, हेलो एवरीवन। तो बेसिकली आज के क्लास हम लोग जानबो जे टैक्सोनॉमी की। ओके, तो देखो एकदम बेसिक कथा যদি আমরা বলি যে ট্যাক্সোনমি কি, তাহলে হচ্ছে যে কোন জীবের, মানে আমাদের অল ওভার দ্য ওয়ার্ল্ড আমাদের যত ধরনের জীব পাওয়া যায় সেটা হচ্ছে প্রাণী হতে পারে, উদ্ভিদ হতে পারে, প্রত্যেকের হচ্ছে কিন্তু একটা স্পেসিফিক নাম আছে এবং এই স্পেসিফিক নামের ভিত্তিতে কিন্তু তাদেরকে হচ্ছে উদ্ভিদের মধ্যে রাখা হয় বা প্রাণীর মধ্যে রাখা হয় এবং তাদের প্রত্যেকের একটা হচ্ছে রাজ্য আছে, তাই না? তো বেসিক্যালি যদি আমরা উদ্ভিদের মধ্যেও দেখি তো উদ্ভিদের প্ল্যান্ট কিংডম এর মধ্যে হচ্ছে বেশ কিছু হচ্ছে ভাগ আছে। তার মধ্যে কিছু আছে শৈবাল আছে, কিছু আছে ছত্রাক, কিছু আছে সপুষ্পক, কিছু অপুষ্পক, ঠিক আছে? তো এরকম বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। এবার এই যে ভাগ করা হয় সেই জন্য প্রত্যেকটা জীবের মধ্যে তিনটে জিনিস করা হয়। এক হচ্ছে নামকরণ করা হয় প্রথমে সেই জীবটা, তারপর সেই জীবটা বেসিক্যালি হচ্ছে শনাক্তকরণ করা হয় এবং একদম লাস্টে এটা সেটা শ্রেণীবিন্যাস করা হয়, মানে সেটা কোন দিকে থাকবে। ওকে, তো এখানে আমরা সব থেকে সহজ ভাবে ডিকশনারি উদাহরণ নিতে পারি। তো ডিকশনারিতে কিভাবে হচ্ছে মানে প্রত্যেকটা ওয়ার্ড কে সাজানো হয়, মনে করো তো ফার্স্টে দেখবে এ লেটার দিয়ে যে ওয়ার্ড গুলো থাকে সেগুলো নেওয়া হয় এবং এর মধ্যে এরপরে এ দিয়ে শুরু হয় যে ওয়ার্ড গুলো সেগুলোকে নেওয়া হয়। তারপরে এরপরে হচ্ছে তারপরে কোন সেকশনে যদি বি থাকে তাহলে সেটাকে নেওয়া হয় বা এখানে বি আসবে এরকম নেওয়া হয়, নিয়ে এরকম এক এক করে এ বি সি ডি করে করে হচ্ছে জেড পর্যন্ত হচ্ছে প্রত্যেকটা নামকে মানে প্রত্যেকটা ওয়ার্ডকে বেসিক্যালি হচ্ছে সাজানো হয়। ঠিক একইভাবে যখন কোন জীবের নামকরণ করা হয় এবং তারপরে সেটাকে প্ল্যান্ট হোক বা অ্যানিমেল হোক বা ফাঞ্জাই হোক বা হচ্ছে মনেরা প্রোটিস্টে যাই হোক না কেন, বেসিক্যালি এদেরকে হচ্ছে যখন নামকরণ করে বিভিন্ন শ্রেণীভুক্ত করা হয় এবং এটার উপর যে স্টাডি তাকেই বলা হয় ট্যাক্সোনমি। ওকে, তো স্টুডেন্ট আই হোপ আজকে কনসেপ্ট তোমাদের ক্লিয়ার। যদি কোনো রকম প্রবলেম থাকে তাহলে তোমরা কমেন্টে জানাতে পারো। ওকে।